বিয়ারা যারা আমাদেরকে সাহায্য করেছে, আমি তোমাদেরকে আমাদের এই বিষয়টা উৎসর্গ করবো। এই বিষয়টাকে কিভাবে দেখেন, আঠারোটা পথ আপনাদের থেকে উনি সংগঠন বললাম, ভাই নাই উনি সংগঠন, তোমরা আমি ভেবেছিলাম দুই একটা আমার চলে যেতে পারে, আমার একটা বেশি চলে গেছে, আমার ভেবেছিলাম ডন ও পাস করবে, কিন্তু ডন একটু খুব কম্পিটিশন করে হেরেছেন। ডন কিন্তু মানে সারা রাতে মানে ভুলবো যে সকাল পর্যন্ত গিয়েছিল। এবার লক্ষ্য কি থাকবে, এবার লক্ষ্য থাকবে ইনশাল্লাহ বিগত দিনের যে ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড কোনো যে জিনিসগুলো ছিল সেটাকে ইনশাল্লাহ খুঁজে ওর আগে যে এক্সপিরিয়েন্স আমি দিয়ে এসেছি ইনশাল্লাহ, যে শিল্পী আমরা যে দু বছর আগে যে শিল্পী সঙ্গীত চালিয়েছি যেখানে রেখে আসছিলাম, তার থেকে অনেক বেটার পারফরমেন্স করবো। এবং প্রথম কথা, শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আর্টিস্ট এবং টেকনিশিয়ানস এবং শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, হল মালিক এবং যারা পরিবেশক তাদের সবার সাথে যে বসবো, এবং যারা আমাদের যারা ছবি বানাতেন, এই যে প্রডিউসার সেশন বন্ধ, এটাকে কীভাবে চালু করতে হবে সবার আগে এটাকে চালু করবো, তারপর ইনশাল্লাহ এভাবে কাজ আরম্ভ করবো। সবাই তোমাদের সবাইকে নিয়ে তোমরা আমাদের পাশে থাকবো, এবং আমি তো বললাম যে এই যে নিপুণ একটা দল নিয়ে আমাদের সাথে যে হারে আমাদের সাথে ভাল বিহেভ করলো, আমি আশা করি যে যারা আমাদের সাথে জয়লাভ করতে পারেনি তারাও আমাদের সহযোগিতা করবে, এবং আমাদের কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমাদেরকে ইনশাআল্লাহ ভালো কাজ করতে সহায়। দর্শক আমারও বলছি একুশটা পদ ছিল, একুশটা পদের মধ্যে আমি আব্দুলের প্রার্থীরা জয় হয়েছে 18টি পদে, অর্থাৎ 3টি পদে বিজয় হয়েছে। আমাদের দিকে মিশার কোন বিকল্প আছে? ভালোবাসার মূল্য আপনি কিভাবে দেবেন? আপনারা দেখেছেন আমি আমার টোটাল ফ্যামিলি আমেরিকায়, আমি আমাদের খেটে খাওয়া ভাই, আমার বোন, আমার চলচ্চিত্র পরিবার নিয়ে আমি আছি, আমার পারিবারিক ভাবে আমার কিন্তু শুরু থেকে দেখছিলাম আপনার মুখে এক ধরনের তৃপ্তির হাসি, এই যে বিজয়ের আগেই যে বিজয়ের সংকেত পাওয়া, এইটা কি বলবেন? এইবার কারণটা ছিল ইনশাআল্লাহ বিগত যখন গতবার নির্বাচনে আমাদের একদম আমরা যখন করি বিভিন্ন ব্রাঞ্চ নিয়ে করি, ওই যে গতবার ব্রাঞ্চের আমাদের একটু প্রবলেম ছিল, আমাদের মধ্যে একটু অসঙ্গতি ছিল, যার জন্য আমরা একটু স্ক্যাটার্ড ছিলাম। তো এখন এইবার আমরা খুব ওয়েল আর অর্গানাইজ ছিলাম, আমরা বাম পাশে আমার এখনকার প্রজন্ম সবথেকে ব্যস্ত কোনো ফাইট মাস্টার চুন্নু মামা, গতবার উনি জেতার পরে বেচারে ওনাকে বসতে দেওয়া হয়নি, এই একটা প্রতিবাদ। তারপরে আমাদের আরমান ভাই ছিলেন, স্ট্রং একটা ক্যান্ডিডেট, প্রশাসনের জন্য অত্যন্ত দরকার আমাদের ডিএ তায়েবকে উনি ছিলেন, তারপর হচ্ছে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন উনি আমার
সুপারস্টার অল টাইম রুবেল ভাই খুব দরকার, তাকে স্পোর্টসের জন্য তাকে দরকার, দীপজল ভাই একজন দানশীল লোক তাকে দরকার, তারপরে আমার একটা অভিজ্ঞতা আছে আমি অভিজ্ঞতা দরকার আমাকে দরকার, তারপরে সিনিয়র কিছু লোক লাগবে মিনিস্ট্রিতে যখন আমরা যাবো তখন সুচরিতা আপা আছেন আমাদের, তারপরে দিলার আপা আছেন আমাদের, রোজিনা আপা আছেন, আলিরাজ আছেন, সুব্রত আছেন, জ্যাকি আলমগীর, আমাদের জয় চৌধুরী, আলেকজান্ডার বো, আমি কার কার কথা বলবো, আমরা সবাই মিলে এটা একেবারে সিনিয়র্স আমার মতো সমসাময়িক জুনিয়র সবাই মিলে একটা কামব্যাক আপনার প্যানেলটি বলা ছিল হেভি ওয়েট প্যানেল, এখন হেভি কোন কাজগুলো করবেন ইনশাআল্লাহ? আমরা আমাদের বেস্ট বললাম তো বিগত দু বছরে যে সমস্ত আলোচনা সমালোচনা হয়েছে এই প্রত্যেকটা কাজকে অতিক্রম, আজকে তো দ্বন্দ্ব মিটিয়ে দিলাম অনেকটা। আপনি শুরু থেকে বলছিলেন যে এবার কোনো দ্বন্দ্ব বা সমালোচনা চান না, সেটার কিন্তু ইঙ্গিত আমরা পেয়েছি এরকম কিছু ঘটছে না, এটা যদি আপনি ডিটেইলে বলেন। না আমি 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 মূলত চাচ্ছিলাম যে দেখেন আমাদেরকে খুব ব্যাড এক্সপিরিয়েন্স, আমাদের ওই এক্সাম্পলগুলোকে আমরা আসতে চাই না, বিগত দু বছর এক্সপিরিয়েন্স এত বাজে ছিল যে আমাদের ফিল্ম কলুষিত হয়েছে, কিন্তু ওর জায়গা থেকে আমি আমি চেষ্টা করেছি যে ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল যে আমি কীভাবে এটা অ্যাক্টিভেট হ্যাঁ ভাই সালাম আলাইকুম ভাই আচ্ছা এই বিজয়কে আপনি কীভাবে দেখছেন আপনি ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে সিনেমার উন্নয়ন হবে অবশ্যই ভাইয়া যদি বলেন দীপজল সাহেব নিজে ছবি বানান, আমরা আগে প্রডিউসার ছিলাম, আমার মামা প্রডিউসার ডিরেক্টর, তো হচ্ছে দীপজল সাহেব তো নিজে পাঁচ সাতটা ছবি বা অ্যাটলিস্ট পাঁচটা ছবি উনি বানাবেন, এবং বড় আমরা এই প্রডিউসার অ্যাসোসিয়েশন আমাদের বন্ধ, আমাদের যেটা আতুর ঘর এফডিসি এবং আমাদের জন্মের ঘর যেটা আজকে মানে প্রডিউসার অ্যাসোসিয়েশন বন্ধ, এটাকে চালু করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি যেভাবে হোক সেটা। ধন্যবাদ। যে প্যানেলে আসুন সবার কিন্তু একটাই প্রত্যাশা থাকে যে যেন সিনেমার উন্নয়ন সত্যি যেন কাজ করে, আর এসে ঘিরে কিন্তু নানান চলো আমরা কাম শুরু করি বাট যাবো না আগে ধরে যাবো ঠিক আছে ভাই ভাই সাহেব আছে বারবার কাজ করতে ভাই ভাই এমনি কাজ করে কাটলাম তোমার ওই সময় ভাই আমি আসলে ওষুধ খাই না আমার সাথে নির্বাচন যারা করতে আসে তারা সব সিনিয়র আসতে ভাই থেকে সব ক্যান্ডিডেট গুলো চলে আসে, এর আগে কাঞ্চন ভাই, তারপর মৌসুমী, উমর সানি, তো আল্লাহর অসংখ্য দয়া আল্লাহ তোমাদের মাধ্যমে আর আমার শিল্পী ভাই বোনরা বুঝতে পেরেছেন যে যে আমি ছোটো হলে আমি অভিজ্ঞ এবং আমি যোগ্য, এই জন্য তারা আমাকে এত বিপুল এত বড় জয় সব প্রায় 100 ডিফারেন্স ভোটে আমাকে জয় ভাই লাইভে আছে নাকি? কলি ভাই সিনিয়র ছিলেন, কলি ভাই সিনিয়র একজন মানুষ, দুবারের প্রেসিডেন্ট, দুবারের সেক্রেটারি ছিলেন, আমিও
প্রেসিডেন্ট দুবারের, আমিও সেক্রেটারি, আমিও ভাইস প্রেসিডেন্ট দুবারের। তো আলহামদুলিল্লাহ এবার তিনবারে আল্লাহ করালো। তো আমি আসলে এটাকে দেখতে চাই যে এটা আমার জয় না, এই জয় তোমাদের জয়, এই জন্য আমার শিল্পী সমিতির সমস্ত ভাই বোনদের জয় যারা আমাকে এইভাবে আমাদেরকে এভাবে ভোট দিয়ে আমাদের জয় লাভ করিয়েছে এবং টোটাল গোটা চলচ্চিত্র পরিবারের জয়। একসাথে সহ্য করে আল্লাহ। ও ভাই, ও ভাই, এই এই মালা এই ডিজার্ভ করে, আমি পরে জানি একটু ডিজার্ভ করে, আমি আমি ভাই এই যে দেন 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 ঠিক 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 প্রোডাকশন আমাদের যদি সবাই বসে ইনশাল্লাহ মহামান্য ছেলে আমাদের সব থেকে বড় একজন প্রডিউসার যিনি প্রিয়তম মতো বানিয়েছেন, আগে অনেক বানিয়েছেন, তো উনিকে আমি মনে প্রাণে আমি ঘোষণা দিয়ে দিয়েছি উনি ইনশাল্লাহ একজন আমাদের প্রধান উপদেষ্ট হিসেবে আমি তাকে আমি নিয়োগ দিতে চাই, কারণ উনি ছবি বানাচ্ছে এবং উনি ছবি বানাবেন এবং আমরা সবাই মিলে পরিচয় আছে সে যদি তৈরি করি এবং আমরা যদি সবাই মিলে আমাদের আগের দিনে প্রডিউসারকে যদি আমরা এনে আমরা সরকার জাহাঙ্গীর ভাইকে একটু ডেকে নিয়ে আসি বলি তাও। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর প্লিজ প্লিজ প্লিজ। তো তাহলে আমার মনে হবে কি জানি চলচ্চিত্র হিসাবে আমাদের প্রডিউসারও যদি ফিরে আসে এবং তারা যদি তাদেরকে যদি শিল্পীরা হেল্প করে এবং সরকার যদি হেল্প করে তাহলে কিন্তু ছাত্র চলচ্চিত্র। আপনি কিন্তু সবসময় বলতেন যে আসলে আপনি সব শিল্পীদের জন্য কাজ করতে চান এবং সবাইকে নিয়ে কাজ করতে চান, তো এইবার তো আপনার প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভাবে করেছে, এবার আসলে আপনাদের কাজের জানতে সমস্যা। আমার মনে হয় 25টা ছবি প্রডিউসার, মানে বললাম যে সম্ভব না একটা আর্টিস্ট তো আমি আর্টিস্ট হতে পারি এই যে পরিচালক যে আমাদের বিশেষ সদর এই যে আমার প্রডিউসার, এই যে আমার প্রডিউসার, এই যে আমার বন্ধু আর্টিস্ট প্রডিউসার, এই যে আমার ভাই প্রডিউসার, এই যে আমার মুকুল ফারুক, মানে আসলে ওনাদের ছাড়া আমরা যত চ্যালেঞ্জ শো করে দেখি আমি অসম্ভব ভালো অভিনেতা, কিন্তু তারা যদি ইনভেস্ট না করে, স্ক্রিপ্ট না লেখেন, দেখেন না দেন, তাহলে আমাদের কোনো মূল্য নেই। আপনাদের কাজের প্ল্যানটা যদি একটু বলুন।